हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल फरजाना कुकिंग हाउस। आज आमी आपनादेर साथे शेयर करब मात्र चारटी उपादान दिए भीषण मजार नारिकेलेर लाड्डू बा नाड़ू। तो चलुन कथा ना बाड़िए मूल प्रसेसे चले जाई, ततक्षण पर्यन्त संगे थाकुन। नारिकेलेर लाड्डू तैरिर जन्य प्रथमेई एखाने निये निएछि 2 কাপ পরিমাণ নারিকেল কুর্নি করা, আর লাগতেছে চিনি। চিনির স্বাদটা অবশ্যই আপনি বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। আর নিচ্ছে দুধ। আমি এখানে গাভীর দুধ 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। আপনি চাইলে ফুল ক্রিম দুধটাও নিতে পারবেন। এবং নিচ্ছে 4-5টা সাদা এলাচি। এই সাদা এলাচির ভিতরের বিচিগুলো ভালোভাবে একটু বেটে নিব। এই রকম মিহি করে এলাচির বিচিগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে নিলাম। এবার চলে যাব লাড্ডু তৈরির মূল প্রসেসে। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কুর্নি করা 2 কাপ পরিমাণ নারিকেল। নারিকেলগুলো দেওয়া হয়ে গেলে এখন এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে নিচ্ছি। এতে করে নারিকেলের যে পানিটা থাকবে সেটা শুকিয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ঘন করে রাখা 2 কাপ পরিমাণ দুধ। দুধ দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নারিকেলের সাথে। এবং এই পর্যায়ে চুলোর ফ্লেমটা মিডিয়ামে রয়েছে। নারিকেল এবং দুধ নাড়তে নাড়তে যখন একটু এইরকম ফুটতে ধরবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়ো। এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। আপনি চাইলে এটা একেবারে স্কিপও করতে পারবেন। এলাচির গুঁড়োটা ভালোভাবে নারিকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবেন যে দুধটা সামান্য একটু কমে এসেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আবারও বলছি চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। এবার ভালোভাবে চিনি এবং নারিকেলগুলো মিশিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড পরে দেখবেন যে চিনি থেকে এই রকম পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানি শুকিয়ে আসা পর্যন্ত এইগুলোকে একটু জাল করে নিতে হবে। বেশ কয়েক মিনিট নাড়ার পরে অনেকটা পানি শুকিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি, কেননা নারিকেলের লাড্ডুটা মিষ্টি খেতেই আমার ভালো লাগে। আজ আমি এই লাড্ডুগুলো বাদামি কালার করে তৈরি করব, সেজন্য ভালোভাবে এগুলোকে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলোর ফ্লেমটা একেবারে মিডিয়াম থেকে একটু লোয়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, না হলে পুড়েও যেতে পারে। বেশ কিছুক্ষণ নাড়ার পরে এই নারিকেলগুলো আমার পাক হয়ে গেছে। এখন ঝটপট একটা অন্য পাত্রে তুলে নিয়ে নিলাম। হালকা একটু ঠান্ডা হলে চলে আসলাম লাড্ডুর শেপ দেওয়ার জন্য। এই নারিকেলগুলো কিন্তু খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না, ঠান্ডা হয়ে গেলে লাড্ডুর শেপ আসবে না। সেই জন্য হালকা গরম থাকা অবস্থায় এগুলোকে লাড্ডুর শেপ দিতে হবে। আর দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে লাড্ডু তৈরি করাটা কতটা সোজা। একইভাবে সব লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। খুব বেশি ভাজার কারণে এই লাড্ডু থেকে নারিকেলের তেল বের হয়ে এসেছে। এই তেলটা শুষে নেওয়ার জন্য কিচেন টাওয়ালের উপরে লাড্ডুগুলো এইভাবে ছড়িয়ে দিচ্ছি। কয়েক মিনিট পরেই লাড্ডুগুলোকে পরিবেশন করে নিয়ে নিলাম। দেখলেন তো, খুব সহজেই তৈরি করে নিলাম নারিকেলের লাড্ডু। এই লাড্ডুগুলো কিন্তু ভীষণ শক্ত হয়, তাই বলে আবার ভাবিয়েন না যে শক্ত হলে খাওয়া যাবে কি না। এই লাড্ডুটা হাত দিয়ে ভাঙা না গেলেও দাঁত দিয়ে কিন্তু সহজে কামড় দিয়ে খাওয়া যায়। এইভাবে নারিকেলের লাড্ডু তৈরি করে বয়ামে ভরে ফ্রিজের বাইরেই রেখে 1-1.5 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আমি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে।
ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।